আসসালামু আলাইকুম, আমন্ত্রণ শেখ ফাহাদ ইনভেস্টমেন্ট নিউজ ফ্ল্যাশে। সাথে আছি আমি সঙ্গীতা শাহ। প্রবাসীদের জন্য বিমান ভাড়ায় আলাদা লেবার ফেয়ার নির্ধারণের দাবি জানিয়েছেন জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা। বিমান ভাড়া নির্ধারণে তারা একটি কমিটি গঠন করবেন। টিকিটের দাম যাতে না বাড়ে সেজন্য তারা বিষয়টি শক্তভাবে ধরতে চান। রোববার বিকেলে রাজধানীর বনানী এলাকার একটি অভিজাত হোটেলের সংবাদ সম্মেলনে একথা জানান প্যানেলের প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর আলী। এ সময় তিনি নির্বাচনী ইশতেহার অনুযায়ী শ্রমবাজার সিন্ডিকেট মুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া ভবিষ্যতে নানা রকম কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাইরার ভাবমূর্তি উজ্জ্বল করার কথা জানান তিনি। অভিবাসী কর্মীদের জন্য আলাদা বিমান ভাড়া নির্ধারণ করার প্রয়োজনীয় ব্যবস্থা করা, আমি মনে করি যে আমাদের এটা সময়ের দাবি। এই কাজটা বিমান ভাড়া একটা অন্যতম কস্ট ইফেক্টিভ একটা ইস্যু আইটেম, এইটাকে আমাদের শক্তভাবে ধরা উচিত এবং ধরবো আমরা। কারণ যে দেখেছি আমরা 30,000 টাকা 25,000 টাকার টিকিট 1,10,000 টাকা আমাদের কিনতে হয়েছে, এখন আমার মনে হয় 60-65,000 টাকা আমাদের কিনতে হয়। এটা এইভাবে অবস্থা চলতে দেওয়া যায় না, এটার একটা অবসান হওয়া দরকার। প্রবাসীদের সেবায় বিদেশে বাংলাদেশ দূতাবাসের পাশাপাশি কাজ করবে বাইরা। একই সাথে প্রতিটি উপজেলা থেকে বিনা খরচে কিছু কর্মীকে বিদেশ যাওয়ার সুযোগ তৈরি করে দিবেন বলেও জানান বাইরার এই নেতা। এছাড়াও মিডিয়া উইং খোলার পাশাপাশি তারা একটি পেপারের সঙ্গে অংশীদারিত্বে থেকে জনশক্তি রপ্তানি সংক্রান্ত তথ্য তুলে ধরতে চান। গণমাধ্যমে জনশক্তি নিয়ে কাজ করা সংবাদ কর্মীদের পুরস্কৃত করতেও চান বলে জানান তিনি। এরপর মিডিয়া উইং খোলা, বার্ষিক সেরা মিডিয়া ব্যক্তিকে স্বর্ণপদক প্রদান করা, পুরস্কার দেওয়া, উদ্যোগ গ্রহণ করা ইত্যাদি। আমরা মিডিয়া উইং আমরা চেষ্টা করতেছি যে আমাদের বাইরার একটা নিজস্ব পেপার অথবা কোনো পেপারের সাথে একটা আমাদের অংশীদারিত্ব থাকা। একই অনুষ্ঠানে নবনির্বাচিত বাইরার সভাপতি আবুল বাশার বলেন, শুধু মালয়েশিয়া নয়, লিবিয়া, সৌদি, কাতার ও কুয়েত কোনো দেশে কর্মী পাঠাতে সিন্ডিকেট হতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, যারা বিদেশ যাচ্ছেন তারা অসহায় ও গরিব। লোকজন দুইভাবে বিদেশ যাচ্ছেন, যারা রাজনৈতিক পরিচয়ে যাচ্ছে তারা সেখানে গিয়ে কাজ না করে আন্দোলন করে, ফলে আমরা বিপাকে পড়ি। আমরা সিন্ডিকেট মুক্ত বাইরা করতে চাই, কারণ বিগত দিনে যারা বাইরাতে ক্ষমতা দখল করেছিল তারা শুধু তাদের নিজেদের স্বার্থটাকে হাসিল করে আমাদের বাইরার সদস্য ভাইদেরকে ব্যবসাতে বিপঞ্চিত করেছে। আমাদের এদেশের মানুষ, অসহায় গ্রামগঞ্জের মানুষ অনেক বেশি বেশি করে টাকা দিয়ে নিতে চাচ্ছে। আমরা এই প্রথাটা বন্ধ, আপনাদের বন্ধ করতে চাই। সিন্ডিকেট প্রথা বাতিল করে সবার জন্য ব্যবসার পরিবেশ সৃষ্টি করা হবে বলে আশ্বস্ত করেছেন বাইরা সম্মিলিত ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক ও ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলী। 2022-24 এর নতুন নেতৃত্বে আসছেন সরকার রিক্রুটিং এজেন্সি লিমিটেডের চেয়ারম্যান ও বাইরা সম্মিলিত ঐক্য পরিষদের প্যানেল প্রধান আবুল বাশার এবং সাদিয়া ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান। এদিকে আজ সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাইরার নবনির্বাচিত কমিটির সদস্যরা। এ সময় নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আবুল বাশার ও মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান, আলী হায়দার চৌধুরী সহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রমবাজার নিয়ে বাইরার নেতারা মন্ত্রীর সঙ্গে বিশদ আলোচনা করেন। ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে মন্ত্রীকে অবহিত করে মন্ত্রণালয়ের সহযোগিতা চান। এ সময় মন্ত্রী ইমরান আহমদ বাইরার নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলের শুভেচ্ছা গ্রহণ করে সব রকম সহযোগিতার আশ্বাস দেন। দর্শক, এই ছিল শেখ ফাহাদ ইনভেস্টমেন্ট নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ওমানে স্পন্সর ছাড়া নিজস্ব মালিকানায় ব্যবসা করার দারুণ সুযোগ। মাত্র 1,050 রিয়ালে নিজের নামে লাইসেন্স, সাথে একটি ইনভেস্টর ভিসা ফ্রি। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে।